This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার সুপার প্রাইম টাইমে আপনাদেরকে স্বাগত। প্রথমে যে ভিডিওটা দেখালাম সেটা বোঝার জন্য একটু বিশ্লেষণ করা প্রয়োজন। বড়লোকরা, আজকে তো বড়লোকের অর্থ হলো যে কিছু পয়সা হয়ে গেলেই বড়লোক হয়ে যাওয়া যায় বা মানুষ নিজেকে বড়লোক মনে করে, তো মূল বিষয় সেটা নয়। বিষয়টা হচ্ছে দেখবেন যে বড়লোকরা বা যারা আর কি, যাদের উচ্চবিত্ত আছে, তারা বিভিন্ন অনুষ্ঠানে কখনো দেখবেন গেটের সামনে জোকার রাখেন বা কখনো গেটের সামনে কিছু বাদ্য বাজনা বাদককে রাখেন। এটা হচ্ছে কি, একটা মানুষ যারা আগত যারা অনুষ্ঠানে বা ওই যে প্রোগ্রামটায় আসবেন, সেটা বিয়ে হতে পারে, অনুষ্ঠান হতে পারে, সেই অনুষ্ঠানে মানুষকে একটা ঢোকার মুখে একটা বিনোদন বা একটা মনোরঞ্জন, সেটার জন্য দেখবেন যে বিভিন্ন গেটের সামনে ডোরিমন সাজিয়ে কাউকে দাঁড় করিয়ে রাখা হয়, কাউকে জোকার সাজিয়ে কাউকে দাঁড় করিয়ে রাখা হয়, সে হাত মানে হ্যান্ডশেক করে। কিছু কিছু দেখবেন যে বাদ্যবাজক যারা আছে, বাজনা বাজায়, ব্যান্ড পার্টি যাদেরকে বলে, তাদেরকে নিয়ে আসা হয় মনোরঞ্জনের জন্য। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বারের একটা ঘটনা। এখানেও দেখতে পাচ্ছেন যে একজনের বিবাহ হচ্ছে, মনে হচ্ছে বড়লোক, তো তার বিয়ে হচ্ছে। বিয়ের জন্য একজন বয়স্ক, প্রায় ওনার বয়স হচ্ছে 95 বছর, 95 বছরের একজন বাদ্যবাদককে নিয়ে আসা হয়েছে। সে তিনি দেখছেন যে বাজনা বাজাচ্ছে গেটে, যারা অনুষ্ঠানে যারা আসছে বা ওই যে বিয়ে যেটা হচ্ছে সেখানে গেটের সামনে দাঁড়িয়ে সে ঢাক বাজিয়ে মানুষকে, ওই বাজনাটা বাজিয়ে মানুষকে মনোরঞ্জন করছে। কিন্তু তারপরেই দেখুন যে সবাই যারা অতিথি আছে, সবাই যারা আত্মীয় স্বজন আছে, সবাই যারা গেস্ট আছে, তারা কিন্তু সেই বিয়ের যে অনুষ্ঠানটা সেখানে সবাই দেখুন চেয়ারে বসে আছে। এবং বয়স্ক লোক, 95 বছর বয়স যে মানুষটা, সেই বিবাহ অনুষ্ঠানে যারা আগত, যারা অনুষ্ঠানে আসছেন, যারা গেস্ট অর্থাৎ যারা অতিথি, তাদের মনোরঞ্জন করছে, তাকে একটা সাইডে বসিয়ে রাখা হয়েছে মাটিতে। এটা মাটিতে বসিয়ে রাখা হয়েছে, দাদু দেখছেন যে ক্লান্ত হয়ে মাটিতে বসে আছেন। আর এদিকে সব বড়লোকরা, সব মানে যারা আত্মীয় আছে, তারা কি করছে, তারা একদম সবাই দেখুন যে ওই যে দেখুন তারা সবাই চেয়ারে বসে আছে। এটাই হচ্ছে আজকে মানুষের, শিল্পীর প্রকৃত কদর। মানে বয়স ছেড়ে দিন, বয়স জ্যেষ্ঠদেরকে আজকে এমনিতেও কেউ সম্মান করে না, কাকাকর জ্ঞান উঠে গেছে। ছোটরাও বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না, সেটা উঠে গেছে। বড়রাও ছোটদেরকে শ্রদ্ধা সম্মান করে না, এটা উঠে গেছে। কিন্তু দেখুন যে সেটা তো ছেড়ে দিন, কিন্তু একটা শিল্পী, একটা শিল্পীর, শিল্পের কদর এইভাবে করা হচ্ছে। আসলে যারা বড় লোক, যাদের কাছে কোনো গুণ নেই, যাদের কাছে পয়সাটাই হচ্ছে গুণ, যারা মনে করে যে পয়সা থাকা মানেই আমি সব কিছুকে কিনে যেতে পারি, সব কিছুকেই আমি ওর ওপরে দিয়ে যেতে পারি, বা আমার কাছে পয়সা আছে মানে আমার কাছে আর কোনো গুণের কিছু প্রয়োজন নেই, আমি শিল্পীদেরকে পায়ের তলে রাখতে পারি বা আমি মানুষকে পায়ের তলে রাখি, এই যে বোধটা তৈরি হয়েছে না আজকে, টাকা পয়সা হচ্ছে একদম সব কিছু, তো এতে কিন্তু আরও মানুষের মধ্যে যে সামাজিকতা, যে মূল্যবোধ, সেটার কিন্তু বিনাশ। এটার হচ্ছে প্রকৃত উদাহরণ। এটা তো মাত্র একটা উদাহরণ দেখালাম, এরকম নানান উদাহরণ, এই শ্রেণীর উদাহরণ কিন্তু আরও আছে। যেটা বয়স্ক মানুষকে তো কমসে কম একটা শ্রদ্ধাবোধ জানানো উচিত। একটা বয়স্ক মানুষ, তিনি বাজনা বাজাচ্ছেন, তার বয়স 95 বছর, বারবার মনে রাখবেন 95 বছরের একজন বয়স্ক মানুষ, তাও দেখুন কি ফিট তিনি, তিনি কিন্তু এখনো নিজে রোজগার করেন এবং মানুষের মনোরঞ্জন করে সৎ পথে তিনি উপার্জন করেন। মানুষের মাথায় চিরিংগাজি করে কিন্তু তিনি পয়সা রোজগার করেন না। কিন্তু দেখুন যে আজকে এই যে বড় লোকরা, যারা নিজেদেরকে বড় লোক মনে করে, মানে পয়সার আর্থিক বৈভব যাদের কাছে অহংকার হয়ে গেছে, পয়সা হলেই বিয়ে করে নিচ্ছে, সেই বিয়ে বাড়িতে
ডেকেছি একজন তো কাজের লোক, একটা জাস্ট একটা দু দু টাকার একটা বাজনা বাজক, ও আর ওকে আর কি সম্মান দেবো? আমার লোকজন আসল, আমার পরিবারের আত্মীয় স্বজনরাই আমার কাছে, বন্ধু বান্ধবরাই আমার কাছে একদম পয়সা ওদেরকে ডেকেছে, তারাই আমার কাছে একদম সর্বে সর্বা, ওকে কেন চেয়ারে বসতে দেবো? ওর জন্য চেয়ার ভাড়া করা হয়েছে? আমি লোক দেখিয়ে এত এত কোটি টাকা দিয়ে বিবাহ করছি, এত লাখ টাকা বিয়েতে খরচা করেছি, সেটা আমি দেখানোর জন্য, আমি কত বড় লোক, আমি কত আর্থিক বৈভাবে সম্পূর্ণ, সেটা দেখানোর জন্য আমি বিবাহ করছি। লোকে যারা আসছে তারা দেখছে, বাবা কত পয়সাওয়ালা, দেখো এত আয়োজন করেছে, কিন্তু ওটা কোনো পয়সাওয়ালার, ওইটা আর্থিক বৈভাবের কোনো উদাহরণ নয়। সে যে কত বড় ছোট লোক, যে কত বড় নিম্ন রুচি সম্পন্ন মানুষ, সেটা তার এখান থেকে প্রমাণিত হয়। যে একজন বয়স্ক মানুষকে মাটিতে বসিয়ে রেখেছে, একজন শিল্পীকে মা মাটিতে বসিয়ে রেখেছে, এটাই হচ্ছে আজকালকার দিনে শিল্পীর কদর, আজকালকার দিনে সততার কদর। এই প্রতিবেদনটা তৈরি করা বেকার, মানুষের মধ্যে কোনো কিছু আসবে না, ও ভাবে কি ফালতু বকছে। কিন্তু আমি আমার দিক থেকে যেটা আমার মনে হয়েছে, যেটা কর্তব্য, সেটা কিন্তু আমি বলছি এখানে, রাখছি প্রতিবেদনে। হ্যাঁ, এই হচ্ছে মানুষের মধ্যে আজকে মানুষের বিবেকবোধ। পয়সা হয়েছে বলে একটা মানুষকে, একটা বয়স্ক মানুষকে মাটিতে বসিয়ে রাখা, একটা শিল্পীকে মাটিতে বসিয়ে রাখা, এইভাবেই আপনারা শিল্পীর কদর করেন তাই না? এইভাবেই সব কিছুকে পয়সা দিয়ে কিনে নিতে চান তাই না? সব কিছুর ওপরে উঠে দাঁড়াতে চান, সব কিছুর মাথায় উঠে দাঁড়াতে চান, পয়সা আছে বলে সব কিছু করতে পারি তাই তো? এই অসভ্যতম বেশি দিন চলবে না। আর্থিক বৈভব কিছুদিনের, আর্থিক বৈভব, পদমর্যাদা, ক্ষমতা বারবার বলি, কিছুদিনের, আজকে আছে কালকে নেই, আজ যে ফকির কাল সে রাজা, আজ যে রাজা কাল সে ফকির। তাই এই আজকের পয়সার ভিত্তিতে কেউ যদি নিজেকে বড় হনুমনে করে মানুষকে ছোট করে, একটা শিল্পীকে, একটা বয়স্ক মানুষকে যদি মাটিতে বসিয়ে রাখে বিবাহ অনুষ্ঠানে, অন্তত সে আশীর্বাদ প্রাপ্ত তার হয় না, আশীর্বাদ সিদ্ধতে সে হতে পারে না কখনো। এই অসভ্যতমগুলো সমাজ থেকে দূর করা উচিত, হবে না জানি, আরো বেশি করে বাড়বে। এবার অনেকে বলতে পারেন, হ্যাঁ হয়তো ভেতরে বসতে দিয়েছে, রাস্তায় বসে রাখতে পারত, এটা তার ভাগ্য ভালো বয়স্ক লোকটার, হতে পারে। কিন্তু এই অবনমন, যিনি আজকে বসে বিচার করছেন, যে বিচারক, বিচারকের ভূমিকা পালন করছেন, যে এটা হলে ভালো হতো ওটা হয়নি, সেও কিন্তু বসে বসে পস্তাবেন একদিন, যখন নিজের সাথে হবে ঘটনাগুলো না, তখন বুঝতে পারবেন। আর আমরা তো মাটি থেকে এসছি, মাটিতেই মিশে যাবো, কিসের অহংকার, কিসের বৈভব, কিসের মানুষকে ছোট করা? শিল্পীর থেকে বড় স্রষ্টা, শিল্পীর থেকে বড় কারিগর এই সমাজে, এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই যারা শিল্পী, শিল্পী সবাই হতে পারে না, শিল্পী হওয়ার ক্ষমতা সবার থাকে না, যোগ্যতা সবার থাকে না, রক্ত সবার থাকে না, বংশ মর্যাদা তো সবার থাকে না। শিল্পী খুব হাতে গোনা মানুষ তৈরি হয় যারা সৃষ্টি করতে পারে। একজন সৃষ্টি করে, হাজারজন সেই পথ অনুসরণ করে, কিন্তু সৃষ্টির যে সৃষ্টি, স্রষ্টার যে সৃষ্টি, সেটা সারা জীবন থেকে যায়, বট গাছের ছায়ার মতো, জল দেয়, ছায়া দেয়, রোদ থেকে বাঁচায়। পরবর্তীকালে আবারও ফিরে আসবো এরকম আরও ঘটনা নিয়ে আপনাদের সামনে, দেখবেন, দেখাবো সমাজে এখনও যারা এইগুলো বিচার করেন, বা এখনও যাদের মধ্যে সেই গুণ, মানে জ্ঞানটুকুনি আছে, বোধটুকুনি আছে, মূল্যবোধটুকুনি আছে, তারা অবশ্যই বুঝতে পারবেন। পরবর্তীকালে আবারও ফিরে আসবো এরকমই ঘটনা নিয়ে আপনাদের সামনে, চোখে আঙুল দিয়ে দেখাতে, ভাবাতে, যে মানুষ কোন জায়গায় গেছে, মানুষ কোন পর্যায়ে, কত নিম্নে নেমেছে। এই জন্য মানুষের এত অহংকার, যে সে সর্ব উৎকৃষ্ট জীব, এইটার উৎকৃষ্টতার প্রমাণ, এই উৎকৃষ্টতার প্রমাণ নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। পরবর্তীকালে নজর রাখুন ডিডিউ প্লাসের পর্দায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আবারও ফিরে আসবো রাত 9টায় প্রাইম টাইম এডিটর শো নিয়ে আপনাদেরকে ভাবানোর জন্য। ধন্যবাদ, শুভরাত্রি।